নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হল অ্যালার্ট তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক খামখেয়ালি আবহাওয়া সকালে তাপমাত্রা ফের কমে যায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা চার ডিগ্রি কমে যায় শনিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল একুশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা রবিবার সকালে কমে হয়েছিল ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কমে যায় তাপমাত্রা এই ওঠানামা চলতে থাকলেও শীত আর ফিরছে না বঙ্গে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বিভিন্ন রাজ্যে বৃষ্টির আশঙ্কা ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে দেশের বিভিন্ন অংশে ফলে তুষারপাতের সঙ্গে বৃষ্টিও হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর একদিকে যেমন কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তুষারপাতের পূর্বাভাস রয়েছে ঠিক তেমনই হিমাচল প্রদেশের সিমলা কুলু চাম্বাতে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শক্তি হারিয়েছে ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় কুয়াশার দাপট থাকবে দু একটি জায়গায় বৃষ্টিপাতও হয়েছে এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ন্যূনতম তাপমাত্রা কোনো কোনো জায়গায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক থেকে ওপরে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরের দিকে নাগাল্যান্ড থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটি পশ্চিমী হাওয়ার একটি অক্ষরেখা তৈরি হয়েছে এছাড়া সিকিম ও সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে থাকা ঘূর্ণাবর্ত শক্তি হারিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে আগামী তিন থেকে চার দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া থাকবে শুকনো আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না তবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতার কোনো কোনো জায়গায় কুয়াশা দাপট থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আঞ্চলিক হাওয়া অফিস জানিয়েছে দুই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমের হিমালয়ে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গায় ঘন কুয়াশা ও অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু কাশ্মীরে তার জেরে আগামী দুদিন বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে জম্মু কাশ্মীরের লাদাখ এবং সংলগ্ন এলাকায় তার হাত ধরে উত্তর ভারতের কিছুটা প্রভাব পড়লেও পূর্ব ভারতে তার কোনো রেস পড়বে না এমনটাই জানিয়েছে দিল্লির মৌসুম ভবন তাই এবারের মতো কলকাতায় আর শীত ফেরার কোনো পূর্বাভাস নেই বরঞ্চ শীতের জন্য কলকাতা তথা বঙ্গবাসীকে আগামী বছর জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিক খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন